আমাদের পশ্চিমবঙ্গের উপরে যে রয়েছে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস আমাদের এই অঞ্চলের মধ্যে প্রবাহিত হচ্ছে, যার ফলে আগামী দুদিনে 2 থেকে 4 ডিগ্রি দিনের সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কলকাতার উপরে আকাশ প্রধানত পরিষ্কার এবং দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 23 ডিগ্রি এবং 11 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা 15.1 ডিগ্রি সেন্টিগ্রেড স্বাভাবিক, এবং গতকালের যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.00 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। মোটামুটি যে কোনো 11 ডিগ্রি আমাদের যে পূর্বাভাস রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুদিনেই, সেটা 11 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, যার ফলে যেখানে আজকে যখন যেখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড আছে সর্বনিম্ন তাপমাত্রা, তাহলে সাডেনলি ফল হওয়ার ফলেই একটু ঠান্ডা অনুভূতি আগের থেকে মানে আজকের থেকে বেশিই হবে। উত্তরবঙ্গে সেরকম কোনো নো লার্জ চেঞ্জ, সেরকম স্বাভাবিকই থাকবে, সেরকম কোনো ফলের মানে সম্ভাবনা অতটা নেই আগামী 5 দিন। মোটামুটি যে কোনো 11 ডিগ্রি আমাদের যে পূর্বাভাস রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী দুদিনেই, সেটা 11 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, যার ফলে যেখানে আজকে যখন যেখানে 15 ডিগ্রি সেন্টিগ্রেড আছে সর্বনিম্ন তাপমাত্রা, তাহলে সাডেনলি ফল হওয়ার ফলেই একটু ঠান্ডা অনুভূতি আগের থেকে মানে আজকের থেকে বেশিই হবে। বৃষ্টি আপাতত 5 দিনের কোনো সম্ভাবনা নেই, আবহাওয়া শুষ্কই থাকবে।